close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডকে স্বপ্নীল। আই হোপ গাইস আপনারা ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট থেকে কিছুটা সামনে হাউজি শোরুমে। এখানে কিন্তু হিউজ কালেকশনের বাইকগুলো পাওয়া যায়। তো সবগুলো বাইকের কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখাবো ট্রেন্ডিংয়ের মধ্যে যে বাইকটি বেশি চলছে সেই বাইকটি সম্পর্কে। আর হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি ইন্ট্রোডিউস করে দিব সেটি হচ্ছে হাউজি কোম্পানি DK150cc-র বাইক। তো এই বাইকটি ফুল রিভিউ দেখতে আমার সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই বাইকটি ফুল রিভিউ দেখতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটা আউটলুক কিন্তু অসাধারণ। এটা আউটলুকটা হচ্ছে এই টাইপের, যাদের হাইট কম তারা কিন্তু ইউজ করতে পারবে এই বাইকটি। আর এটা কিন্তু হাউজির এই যে ব্র্যান্ডিংটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে হাউজি লেখা আছে এখানে। আর এটা হেডলাইটটি হচ্ছে এই টাইপের, হেডলাইটের লুকটা হচ্ছে এই টাইপের। তো ভাইয়া, এখানে যে হেডলাইটটি ইউজ করা হয়েছে সেটি কি রেগুলার নাকি এলইডি? রেগুলার না। ও ফ্রেন্ডস, এখানে যে লাইটটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে রেগুলার আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যে ইন্ডিকেটর লাইটটি আছে, ইন্ডিকেটর লাইটটিও হচ্ছে রেগুলার। এটা লুকটা হচ্ছে এই টাইপের। দেন ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এই সাইডে এটার ব্যাক সাইডের লাইটটি। এটা ব্যাক সাইডের লাইটটি হচ্ছে এই টাইপের, যা কিনা রেগুলার। আর এটার সাথে যে ইন্ডিকেটর লাইটটি আছে, ইন্ডিকেটর লাইটটিও হবে রেগুলার। আর এখানে নাম্বার প্লেট লাগানোর সিস্টেমটি রয়েছে। আর এটার উপরে কিন্তু একটি লাইটিং অপশন আছে, লাইটটি দেওয়া হয়েছে রাতেরবেলা যেন নাম্বার প্লেটটি সুন্দরভাবে দেখা যায়। আর এটি হচ্ছে DK150cc-র ব্র্যান্ডিংটা। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু অনেক নয়েজ হচ্ছে। এটি হচ্ছে মালিবাগ রেলগেটের পাশেই এই শোরুমটি। আর এটি হচ্ছে হাউজির শোরুমটি, এটা হাউজির লুক, এই যে এটা হচ্ছে হাউজির শোরুমটি আপনি দেখতে পাচ্ছেন। আপনি এখানে আসলেই দেখতে পারবেন হাউজির শোরুমটি। এখানে কিন্তু হিউজ কালেকশনের বাইকগুলো আছে। তো ভাই, এটার ফ্রন্ট সাইডের চাকার সাইজ কত? হ্যাঁ ভাই বলেন সাইজটা। 80x118। 80x118। আর এটা ব্যাক সাইডের চাকার সাইজটি কত? এটা আপনার 180x18। রিংয়ের সাইজ 18 আপনার? রিংয়ের সাইজটি হবে 18। আর চাকার সাইজটি 100। ও আচ্ছা। আর এটি হচ্ছে সিঙ্গেল। হ্যালো ফ্রেন্ডস, জেডকে স্বপ্নীল চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকা বেল আইকনটা এখনই প্রেস করুন, আর লাইক বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। স্প্লেন্ডার একটি গাড়ি। তো ভাই, এটা কি মনো সাসপেনশন আছে? কোনটা? হ্যাঁ ফ্রেন্ডস, এটার মধ্যে কিন্তু মনো সাসপেনশন অ্যাড করা আছে। আর এটি ইঞ্জিনটা কি টাইপের ইঞ্জিন ভাইয়া? এয়ারকুলার। এটা এয়ারকুলার ইঞ্জিন। আর এটা হচ্ছে 4-স্ট্রোকের একটি গাড়ি। আর এটা ভাইয়া ঢাকার মধ্যে কত মাইলেজ পাওয়া যাবে? ঢাকা আপনার 35-38। 35-38 এরকম পাওয়া যাবে? এটা 50 তো, 150। ও আর ঢাকার বাইরে গেলে এটা কত পাওয়া যেতে পারে? ঢাকার বাইরে 45। 45 পাওয়া যাবে? ও আচ্ছা, ঠিক আছে। আর এটা টপ স্পিড কত ভাইয়া? টপ স্পিড আছে 110-এর উপরে আছে। 110-এর উপরে আছে? হ্যাঁ, মানে ওরকম রাস্তা নেই তো এটা। আর এটা সার্ভিসটা, সিকিউরিটি আপনারা কি দিচ্ছেন এই বাইকটি কেনার পর আর কি? সিকিউরিটি যেটা, ইঞ্জিন ওয়ারেন্টি আপনার 6 বছর থাকবে। আর ইঞ্জিন ওয়ারেন্টিটা 6 বছরে দেওয়া হবে। আর সার্ভিস, সার্ভিস পাবেন নেওয়ার পরে 4টা সার্ভিস ফ্রি। 4টা সার্ভিস ফ্রি পাওয়া যাবে? আর গিফটের আছে, একটা হেলমেট আছে, একটা আমাদের চ্যানেল থেকে আসলে আপনি একটা গিফট দিবেন, সেটা হচ্ছে হেলমেট। তো ফ্রেন্ডস, আপনারা শুনতে পারলেন ভাইয়ার কথাটি, আপনারা কিন্তু একটা হেলমেট পেয়ে যাবেন। তো হেলমেটটা কি এখন দেখা যাবে নাকি? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হেলমেটটি, দেখুন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি হেলমেটটি হচ্ছে এই টাইপের, সুন্দর, লুকটা সুন্দর। হ্যাঁ ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছি এটা লুকটি ভাইয়া পরেছে, লুকটা হবে এই টাইপের। এটা কি কালার আছে অনেকগুলো? যা যেটা কালার সেটা নিতে পারবে পছন্দ অনুযায়ী, ও গাড়ির সাথে ম্যাচিং করা আছে। তো ভাইয়া, এদিকে আসুন। তো এটার প্রাইস কত ধরেছেন আপনারা?
এটা স্যাম্পলের গাড়ি, প্রাইসটা কামিং সুন চলে আসবে। তো আপনাদের যদি বাইকটা ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এটা প্রাইস কত হবে। যেহেতু এটা হচ্ছে স্যাম্পলের গাড়ি, কামিং সুন এটা কয়েকদিনের মধ্যে চলে আসবে এটার মানে মূল বাসনটা, তো তখন আপনাদেরকে আমি বলতে পারবো এটা প্রাইস কত হতে পারে। তাও ভাই আপনি কি কিছু ধারণা দিতে পারবেন এটা প্রাইসটা কত হতে পারে আনুমানিক? না এটা ধারণা এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেওয়া যাবে না। আমাদের আরেকটা আসলো গাড়ি কুল মডেলের আপনার 150, ওটার দাম আসলো 1,30,000। 30 এরকমের মধ্যে হতে পারে নাকি? এই যে এটা ফার্স্ট মডেলের গাড়ি, এটা আপনার দাম আসলো 1,27,000। এটা 1,27,000 ছিল? হ্যাঁ, এটার পরিবর্তে আর কি এটা আসতে পারে। ও আচ্ছা, এটা পরিবর্তে এটা আসতে পারে, তো মানে 1,30,000-40,000 এর মধ্যে থাকতে পারে। ও আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা দেখলেন ব্লগটি, তো যদি আপনাদের বাইকটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই হাউজিটি ভিজিট করবেন। আর এরকমের সব অ্যাড্রেস আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।